আমার বাড়ির পাশে ছেলে চাকরি করছে, আমি কেন করবো না? আমার এলাকাতে অনেকজন চাকরি পাচ্ছে, আমার মা বাবা বলছে তারা চাকরি পাচ্ছে, তুই কেন পাচ্ছিস না? আমি কেন পাবো না? আমাকে সেই দিক দেখতে হবে, আমি কেন পাচ্ছি না, আমি কেন চ্যাম্পিয়ন হতে পারছি না, আমি কেন হারছি? আমাকে এই জীবনে নেমেছি, যুদ্ধ করতে হবে, এই দেশে এসছি, এখানে জন্মগ্রহণ করেছি আমি, আমাকে লড়তেই হবে। হ্যাঁ, আপনাকে লড়তে হবে, লড়ে চাকরি নিতে হবে, এমনি চাকরি হবে না, চাকরি পাওয়ার জন্য আপনাকে লড়তে হবে। যে ছেলেটি আপনার বাড়ির পাশে চাকরি পেয়েছে তাকে দেখুন, সে কিভাবে পড়াশোনা করেছে, সে কতটা লড়েছে, তার লড়াটা দেখবেন একটু, তারপরে আপনি নিজে তৈরি হন, নিজের জীবন যুদ্ধে নামেন। কম্পিটিশনের যুগ, কম্পিটিশন করবো আমি, লড়বো আমি, জিতবো আমি। তাই আমি একটাই কথা বলবো, এই যুদ্ধে যদি লড়তে হয় তো মরবো মরবো, কিন্তু লড়েই ছাড়বো, আর লড়ার পিছনে আপনার সফলতা আসবেই আসবে 100%। আমার ফিজিক্যাল ট্রেনিং এ আমি দুর্বল, আমি থিওরি ক্লাসে দুর্বল, আমি ম্যাথে দুর্বল। যেখানে আপনার দুর্বল উইক পয়েন্ট সেখানে হিট করেন, আপনার লড়তে হবে সেখানে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে, সেই জায়গাতে আপনাকে সঠিকভাবে গাইড দিয়ে পড়াশোনা করতে হবে। না লড়লে চাকরি পাবেন না, লড়ে আপনাকে জিততে হবে। এই চাকরি হচ্ছে মরণ বাঁচন যুদ্ধের লড়াই, লড়াই করবেন চাকরি পাবেন, লড়াই নামবেন না যুদ্ধে সফলতা অর্জন করবেন না। তাই বলবো যেসব ছেলেমেয়েরা এই যুদ্ধে জীবন যুদ্ধে নেমেছো, তারা কিন্তু এখন থেকে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও, ঢাল হিসাবে বেছে নাও নিজের পড়াশোনাকে, এবং রানিং হিসাবে বেছে নাও নিজের ফিজিক্যাল ট্রেনিংকে। তাই বলবো আর দেরি নয়, তোমরা আসুন, আপনি নিজের দক্ষতায় এবং পড়াশোনা করে তৈরি হয়ে যান, চাকরিটা নিয়ে দেখান। আপনার চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। 39,000 ভ্যাকেন্সি, আমার জন্য কটা লাগবে? একটা। তাই বলবো আমি আপনাদেরকে, আপনার ওই একটার জন্য লড়ুন, 39,000-এর জন্য নয়। 39,000 অন্যজন নেক, আপনার একটা চাকরি দরকার, একটার জন্য লড়ুন। তাই আপনাকে লড়তেই হবে এবং জিততে হবে, আর যে লড়ে, যে দিল দিমাগ সে লড়ে, তারই কিন্তু সফলতা আছে। তাই বলবো লড়ুন, আপনি সফলতা পাবেন। জয় হিন্দ, জয় ভারত।